আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রাষ্ট্রীয়ত্ব ব্যাংক থেকে লোন নেওয়ার টাকা পরিশোধ না করার জন্য এক ব্যক্তিকে 3.5 কাঠা জমি সহ দ্বিতল বাড়ি দখল করলো ব্যাংকের আধিকারিকরা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরে কাশ্যপপাড়া সংলগ্ন এলাকায়। ব্যাংকের আধিকারিকরা জানিয়েছেন, সব্যসাচী কীর্তনিয়া নামে এক ব্যক্তি 5 বছর আগে রাষ্ট্রীয়ত্ব ব্যাংক থেকে বেশ 1,00,000 টাকা ঋণ নেন, তারপরে ওই অঞ্চলে একটি দ্বিতল বাড়িও তৈরি করেন, কিন্তু ব্যাংকের টাকা শোধ না করেনি তাই। তারপরই মেয়াদ কেটে যাওয়ার পরে একাধিকবার ব্যাংক কর্তৃপক্ষ তাকে নোটিশ জারি করা হয়, তবুও নোটিশের কোনো রকম জবাবও দেয়নি সব্যসাচীবাবু। যদিও এই নিয়ে দীর্ঘদিন তালবাহানার পরে অবশেষে ব্যাংক কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হন আর সেই মতন জমিসহ বাড়ি দখল করার নির্দেশ দেন আদালত। এদিন শান্তিপুরে এক থানার বিশাল পুলিশ বাহিনীকে সাথে নিয়ে জমি সহ দ্বিতল বাড়িটি দখল করে ব্যাংকের আধিকারিকরা। তবে এই ঘটনার বাড়ির মালিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুললেন ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিক। তাদের দাবি, সরকারি নিয়ম মেপেই ঋণ শোধ না করায় তারা কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। ভিডিও করে নাও, ফটফটকে এগোবেন না গো, হ্যাঁ একসাথে যাবো ব্যাংকের স্টাফটাকে ঢুকে। মিডিলে মিডিলে একটা দিয়ে দাও না, এই মিডিলে একটা দিয়ে দেন। কি কারণে ব্যাংকের লোন ছিল, লোন শোধ করতে পারিনি, সেই পয়সা নেওয়া। এই প্রসেসিংটা কতদিন ধরে চলছে? এক বছর ধরে এটা এই প্রসেস। কোথাও কি যারা যে লোন নিয়েছে কি ঢিলেমি কি করছিল? লোন নিয়েছে, হ্যাঁ সে পারিনি বলেই তো আমরা এই পাচ্ছি। ব্যাংকের পক্ষ থেকে নোটিশ করেছিলেন তাকে? কখন নিশ্চিত করা? তারপর কী পদক্ষেপ নিয়েছিলেন? তারপর ওনাকে যে নোটিশ সার্ভিস করা হয়েছে তাকে যে সময়টা দেওয়ার কথা সেটা সময় দেওয়া হয়েছিল, সেটাও ফেল করেছেন। তারপরে পেপার পাবলিকেশন হয়েছে, তারপরে যা নিয়ম আছে সেই নিয়মে তাকে আজকে পজিশন দেওয়া হয়। এখন তো আপনাদের আদালতের নির্দেশ রয়েছে, আদালতের নির্দেশ পুরো বোধ করা হয়েছে। তাহলে এখন বাড়িটা পুরোপুরি সিল করে দিলেন? আপনার নাম? রাজেশ চন্দ্র দাস, চিফ ম্যানেজার, প্লিজ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।